फ्रेंड्स আমরা ভুতুরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে এখন ভুতুরে হাসপাতালে আমরা ঢুকব পুরো ঘর যত ঘর তল্লাশি জাল চালাবো কোথায় ভূত আছে দেখব আগের দিনকে সন্ধ্যাবেলা যতইতে হয়ে গিয়েছিল আমি ফিরেছিলাম কারণ কোনো ভিডিওতে কোনো ছবি সেরকম পাচ্ছিলাম না অন্ধকার ছিল বলে তো আজকে আমি স্থানীয় সবাইকে ছেলেপেলে সবাইকে নিয়ে এসেছি এরা হাসপাতালের ভিতরে ঢুকবে আগে অনেকবার এরা চেষ্টা করেছে কিন্তু ভয়ে এরা চলে এসেছে কি দেখেছে এরা দেখে পালিয়ে চলে এসেছে এটা হচ্ছে রাহুল ঠিক আছে এটা হচ্ছে রাহুল আমি দেখে নিয়েছি দেখব কোথায় কি আছে এর নাম হচ্ছে রাহুল এর নাম হচ্ছে গোড়া এর নাম পার্থিব আর আমার আমাকে তো চেনে না দেবজিৎ দেবজিৎ লিড নিচ্ছে বাচ্চা দেখে নিয়ে এসেছে জোয়া করে সব এই সব ছেলেপেলে সব চেনাশোনা সব এদের সব বন্ধু বান্ধব এদের সব রিলেটিভ ঠিক আছে এরা সব ভালো ছেলেপেলে এরা একবার এসেছিল আগে একবার সব ভয় পেয়েছে কি গাছে ফাঁচে ঘরের মধ্যে কি দেখে পালিয়ে চলে এসেছে তো আজকে আমি এদেরকে নিয়েছি লিড নিচ্ছি তোমরা একটু আশীর্বাদ করো ভগবানের নাম নিয়ে আমাদের ব্লগটা একটু দেখো দেখি দেখা যাক কি আছে এই হসপিটালে চলো এখান থেকে সাইকেলটাকে নিয়ে যাক এবার আমরা হাসপাতালে যাচ্ছি পুরো একটা সিনেমাটিক লাগছে খুব রহস্যময় লাগছে এই হসপিটালে যাচ্ছি একটা তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আমি আছি কোনো চিন্তা নেই এখানে প্রবেশদ্বার এদিকে চারপাশে জঙ্গল গাছপালায় ভরে গেছে সূর্য উঠছে আগের দিনকে আমি করতে পারিনি অন্ধকার ছিল বলে আজকে পুরো টিম নিয়ে এসেছি আমরা সব ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাবো দেখা যাক চলো অপারেশন শুরু হয়ে যাক চলো দেখছি আমরা ওদিকে ঘর আছে ফার্স্টতলা ফার্স্ট ফ্লোর আচ্ছা আমরা কি একবারে ছাদে গিয়ে তারপর নিচে নামবো আস্তে আস্তে নাকি না না ফার্স্টে সব ফ্লোরগুলো সব ফ্লোরগুলো ঘুরতে ঘুরতে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে ওতে কিছু নেই ফার্স্ট ফ্লোর কিছু নেই এই যে লিফট এই যে লিফট এদিকে লিফট পুরো বন্ধ ওপরে তিন তলা লিফট আছে লিফট বন্ধ এদিকে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ভালো আছে সুন্দর অবস্থা ঠিক আছে চার দোতলা উঠছি আমরা ঘুরতে ভিতরে কোনো আলো ঢুকে না তো দারুণ হসপিটালটা ছিল এককালে এদিকে অনেক রুম আছে এখানে হসপিটাল ছিল এখানে পরিত্যক্ত ন্যাকড়া হ্যালো ফ্রেন্ডস আমি ডাইরেক্ট টেলিকাস্ট করছি কোনো কাট ছাট করছি না কোনো এডিট নেই ভিডিওতে পুরো ডাইরেক্ট করছি আমরা ফেক টেক নেই হঠাৎ একটা নোট উঠলো কেন মনে হচ্ছে একটা নোট উঠেছে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা ইয়ে করো না তোমরা চলো উপরে চলো আমি আছি কোনো চিন্তা নেই ডোন্ট ওয়ারি তার তিনতলায় এখন আমরা তিনতলায় যাবো এদিকেও আছে তিনতলায়
কিন্তু আপনারা সব জানেন ও এখানে সব ভিডিও অর্ডার আছে দাও এক সেকেন্ড রাখছেন এটা তো সুন্দর ঘরের মধ্যে কি কত আছে নাম হচ্ছে কাকে এদিকে বেড আছে ঠিক আছে দেখি আমরা ওই বেডে যাব কাকে আমরা দেখলাম ওই অর্ডার এই যে আছে লিফটটা ঠিক করে আসলাম লিফটের নিচে একদম সব ভাঙা চলে বাবা সব কাজ ছড়ানো হচ্ছে আস্তে আস্তে দেখি ওটা কাটছে কেন কাউন্টার ওখানে রিসেপশনে ছিল আগে এত সুন্দর আধুনিক ভাবা যাচ্ছে আমার তুলছি এবার সাবধানে কিসের আওয়াজ টং করে দিক ওদিক থেকে আওয়াজ কিছু আসছে তাই দেখি সব লিফট বন্ধ ওদিক থেকে ওদিকেও বেড রুগী থাকতো এরা স্থানীয় ছেলে পেলে এরা ভালো খুব ভালো জানে হসপিটাল সম্বন্ধে কি সুন্দর সব ব্যালকনি এক একটা দারুণ সব ব্যালকনি সুন্দর আধুনিক ব্যবস্থা দেখি গেটটা কথা ঢুকে দেখি নেই গেটের মধ্যে গেটটা অটোমেটিক দেখছি পাখি হয়ে যাবে ব্যাপারটা বারবারে পাখিটা উঠছে এটা করার চেষ্টা করছে চলো ও তাই তো ও এখানে বিভিন্ন ওষুধপত্র ছিল আগেকার দিনে আপনি কবিকার সে ওষুধ এখনো পড়ে আছে এ কেউ কোনো জিনিসে হাত দিও না রিক্সা ব্যাপার এখান থেকে বেরোনো যা হ্যালো ফ্রেন্ডস বাবা এখানে কোনো ডাক্তারপত্র নেই আজকে প্রায় অনেক বছর ধরে বুঝে বুঝে বন্ধ কিন্তু এবং বেডটা বাবা বেডটা বালিশ সাজানো চলো 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 এই হাতের সামনে মন্দির সামনে মন্দির না না দিক দিয়ে যাবো না দিক দিয়ে যাই ঠিক আছে টপ ফ্লোরে উঠবো আমরা ছাদে একদম মাথায় সুন্দর ছাদের এটা কোনটা দেখি বাবা একটা রুম পড়েছে চা
आधुनिक आधुनिक सब उन्नत मान। अरे बाबे छादे टप। अरे सावास सब हमारे टीम सब बसे आछे उपरे सब देखो कत सुंदर नड़े उठल कत सुंदर চলো আমরা এখন যাচ্ছি লিফটের ম্যাশিং এর কাছে। চল চল তাড়াতাড়ি উপরে লিফট কা। আরে মাত তোড়ো। মেশিন একদম ছাদের মাথা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাতে পারে। আজকে কেমন লাগলো কই আমাদের এরা আমাদের টিম কই। এ বাবা সব ভেঙে কি অবস্থা হচ্ছে পুরো হসপিটালে কি অবস্থা কেসে কেসে পড়ছে। বহুত রিক্সে আমরা কাজ করছি মাথা এই হসপিটালে গেটের সামনে চূড়া সামনে চূড়া মাঝখানে কিছু নেই ফাঁকা বহুত তাপ বাবা। হ্যালো বাবা কি অবস্থা সব ভেঙে আমরা খুব খারাপ পজিশনে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এদিকে গর্ত বিশাল একটা গর্ত দিয়ে চলে গেছে। চলে হয়ে গেল চলো কেমন লাগলো আজকে হ্যাঁ কেমন লাগেছে ভালো তো লাগলো কি ভয় ভয় লাগছিল হঠাৎ যখন এই পায়রাটা উড়ে গেল এবং জ্বালাটা নড়ে উঠলো আর কি আর কি হলো বিছানা কি আমার ফার্স্টে নিচের ফ্লোর গুলো ভয় লাগছিল না আমার ছাদে এসে গুলো ভয় লাগছে না ছাদে এসে হেভি সুন্দর চারদিকে উন্মুক্ত জায়গা এতে মন্দির বাগান। হ্যাঁ আমরা কি অনেক দিন থেকে শুনছিলাম কি সেকেন্ড ফ্লোরে যে বেডগুলো থাকে ওই মাটিতে বলে শুয়ে থাকে। চলো অপারেশন থিয়েটারে যাওয়া যাক এবার। তাহলে দেখা গেল আজকে বেডটা নড়েছে কিন্তু ভূত দেখা যায়নি।